আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো এটি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে এক চাউমিন। মূল রেসিপিতে যাওয়া যাক। এতে আমি চুলা অন করে কড়াইতে পানি অলরেডি আগে থেকে দিয়েছি, লবণ আর একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে পানিটা ফুটিয়ে গেছে, সেই পর্যায়ে আমি কিন্তু নুডলসটা দিয়ে দিয়েছি। তো এখানে তেলটা দেওয়ার কারণ হচ্ছে একটা সঙ্গে একটা যাতে লেগে না যায়, এজন্যই কিন্তু মূলত তেলটা দেওয়া। তো এটা আমি 80 থেকে 90 মতো সিদ্ধ করে নিয়ে পানি ঝরানোর জন্য পাশে রেখে দেবো। তো সেটা আমি অফ স্ক্রিনে করে নিব। তারপর এখানে আমি 1 কাপ চিকেন ভালো করে ক্লিন করে নিয়েছি। এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ, আদা রসুন পেস্ট দিয়ে দিব 1.5 চা চামচের মতো। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিব, যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করবো, এই জন্য লবণের পরিমাণটা মাথায় রেখে দিতে হবে। তা না হলে সয়া সসের মধ্যে কিন্তু লবণটা বেশি থাকে। এরপর আমি এখানে এক ফালি লেবুর রস দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি কিন্তু চামচ দিয়ে মেখে নিলাম। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার 1 চা চামচের বেশি দেব, অর্থাৎ 2 চামচেই দিয়ে দিব। তো যাদের ঘরে কর্নফ্লাওয়ার থাকবে না, তারা আটা দিলে দিতে পারেন। তো আমি একটু আজকে চিকেনটা ক্রিসপি করার জন্য আর কি কর্নফ্লাওয়ারটা আমি ব্যবহার করলাম। তো আমি যে চাউমিনের সসটা আলাদা করে আগে রেডি করে নিচ্ছি, তো যে চিকেনটা আমি ম্যারিনেট করেছি সেটা এক সাইডে করে আমি সসটা রেডি করতেছি। তো এখানে আমি সয়া সস দিয়ে দিলাম 2 চা চামচ, টমেটো সসটা দিয়ে দিয়েছি 3 চা চামচ, এখানে লেবুর রস দিয়ে দিলাম 1 চা চামচ, আর 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। তারপরে এখানে আমি কোনো করিনি। তারপরে হচ্ছে এখানে ভিউয়ার, যে আমি এখানে 1 চা চামচ ব্ল্যাক গোলমরিচের গুঁড়োটা দিয়েছি, আপনারা চাইলে হোয়াইটটাও দিতে পারেন। দেওয়ার পরে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। সম্পূর্ণ সয়া সসটা রেডি করে রাখতেছি, যাতে করে খুব সহজেই চাউমিনটা রেডি করতে পারি ঘরে। যে কেউ খুব অল্প সময়ের মধ্যে সব কিছু রেডি করে নিয়ে কিন্তু এই চাউমিনটা রেস্টুরেন্ট স্টাইলে করে নিতে পারবে। তো এই তো আমি আগে থেকে সবজিগুলো কেটে সুন্দর করে ধুয়ে এই তো সাজিয়ে নিয়েছি। গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর পেঁয়াজের মাঝখানের যেটা কলি বলে সেটা নিয়েছি, সবুজ ক্যাপসিকাম নিয়েছি, সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ। বাট এই তো আবারও আমি চুলা অন করে সেখানে তেল দিয়ে ডিম একটা আমি ডিম দিয়েছি। তো আপনারা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি ডিমটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেলে আমি ডিমটাকে এক সাইডে করে নিয়েছি, বাট একটু তেল ঝরিয়ে আমি কিন্তু নিয়ে নেব। আর পাশে যে তেলটা আমি রেখে দিয়েছি এটা দিয়ে আমি কিন্তু চিকেনটা ক্রিসপি করে ভেজে নেব। তো যাই হোক, আরও একটু আমি তেল দিয়েছি অফ স্ক্রিনে। দেওয়ার পরে আমি এখন কিন্তু চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু যে আমি একটা ক্রিসপি করতে চাচ্ছি সেই ক্রিসপিটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি চিকেনটা আগে ভালো করে কড়াইয়ের মধ্যে মিলিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু এখন ফিরিয়েও দিচ্ছি। তো এক সাইড কিন্তু হয়ে যাওয়ার পরে আমি ফিরিয়ে দিচ্ছি, যাতে করে চিকেনটা একটু হলেও ক্রিসপি থাকে চাউমিনে। আর চাউমিনে যদি ক্রিসপি চিকেনটা হয়, তাহলে সেই চাউমিনটা একেবারে অন্যরকম একটা স্বাদ আসে। তো আমি খেয়েছি, আমি জানি আপনারাও তৈরি করে খেয়ে দেখলে বুঝতে পারবেন যে আমার কথাটা কতটুকু সত্য। তো যাই হোক, আমি কিন্তু চিকেনটা ফিরিয়ে দিয়েছি, আবারও আমি চিকেনটা এই সাইড থেকে ও সাইড দিচ্ছি, আর আমি কিন্তু এটা বেশি নাড়াচাড়া করবো না। তো এর সাইড কিন্তু আমার হয়ে গেছে, আর বাকি সাইডটা হয়ে গেলে আমি এই চিকেনটা উঠিয়ে নেব। তো এই তো আমি এভাবেই কিন্তু চিকেনেরটা একটু সিদ্ধ হয়ে আসছে, বাট চিকেনটা একটু ক্রিসপিও হচ্ছে, আর চুলার তাপটাও মাঝারি রেখে এই কাজটি আমি করতেছি। তো আমি চাউমিনটা যখন রান্না করবো তখন কিন্তু হাই হিটেই চুলার তাপটা রেখেই চাউমিনটা রান্না করবো। এই তো আমি রসুন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি আরও একটু তেল অ্যাড করার পরে, আর আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিছি ক্রিসপি অর্থাৎ স্পাইসি করার জন্য। হ্যাঁ, তারপরে এখানে আমি গাজরটা কেটে রেখে দিয়েছিলাম। তো গাজরটা একটু হার্ড বেশি, ওই জন্য আমি গাজরটা কিন্তু আগেই দিয়ে দিলাম। এখন আমি ফুলকপি দেবো। তো এক এক করে যেগুলো সবজি আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি সেই সবজিগুলো কিন্তু এক এক করে এখানে দিয়ে দেবো। এই তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু চুলার তাপটা অনেকটাই হাই হিটে আছে, আর এই চাইনিজ রেসিপিগুলোই কিন্তু হাই হিটে করতে হয়, সেটা আমরা কম বেশি সকলে জানি। এখানে আমি 6 থেকে 7টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো আমি তো আগেই বলেছি যে স্পাইসি একটু করবো চাউমিনটা। এরপরে আমি যে সসটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই সসটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও আমি ভালোভাবে ভেজিটেবলগুলোকে
নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এই ভেজিটেবলটা কিন্তু আমি হান্ড্রেডে হান্ড্রেড সিদ্ধ করব না, এই তো দেখতে পাচ্ছেন। তারপরে আমি কিন্তু দিয়ে দিলাম চিকেনটা। চিকেনটা দেওয়ার পর আবারও সেমভাবে বেশ কিছুক্ষণ আমি একটু নেড়ে ছেড়ে নেব, এপিট ওপিট। এরপর আমি যে ডিমটা রেখে দিয়েছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি এটা এপিট ওপিট ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি যে নুডলসটা সিদ্ধ করে এই তো রেখে দিয়েছিলাম সেই নুডলসটা এখানে দিয়ে দেব। তো আপনারা চাইলে এগ নুডলস, যে কোনো নুডলস দিয়েই কিন্তু চাউমিন রান্নাটা করে নিতে পারবেন। তারপরে যে পেঁয়াজের কলিটা সেটা আমি আগে দেইনি, এখন দিচ্ছি, তো একটু মুখে বাজার জন্য আমি কিন্তু পরে এই পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু কাটা চামচ দিয়ে এটা ঝরঝরা করে নিচ্ছি। তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের এখনও নতুন আমাকে সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আল্লাহ হাফেজ।